Allah pak tosina sakita ikonese Kur'an esuloti. Zalikal kitabu la rayba fi. The Quran, the books, has come from Almighty Allah. There is nothing error, misconception, doubt in this Quran. What does Allah have to do? কিন্তু আজকে আমরা উল্টোটা দেখছি, পাঁচ পঞ্চাশ বছর নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে ছটাকি বাদ করার মতো দাগ পড়ে গেছে, একই দিয়ে তার নামাজও চলছে, আরেক দিক দিয়ে যে দাস তার সুন্দর চলছে, কৃষ্ণ চলছে, ঠিক কিনা বলবে? তাহলে তার নামাজ কেন তাকে রক্ষা করতে পারলো না? তার একমাত্র কারণ হচ্ছে ওই ব্যক্তির নামাজ নামাজই হয় না, উদ্দাবসা হয়, ব্যায়াম হয়, কি হয়? তার নামাজ নামাজই নয়। যদি তার নামাজটা নামাজ হতো প্রকৃত অর্থে, আল্লাহর কথা ছিল সত্য, সে তার দ্বারা কোনো অন্যায় হতো না, গুনাহ হতো না, ঠিক কিনা বলুন? তাহলে তার নামাজ নামাজ হচ্ছে না, উঠা বসা হচ্ছে, ব্যায়াম হচ্ছে, ঠিক কিনা বলুন? মুহাদ্দিকিনে কেরাম যারা মুহাদ্দিকিন মুহাদ্দিসিনে কেরামের মধ্যে মুতাসাউফিন, তারা ব্যাখ্যা করেছেন যে কেন আজকে নামাজ হচ্ছে না আমাদের। নামাজের জন্য আমরা সবাই জানি পবিত্রতা প্রয়োজন, পবিত্রতা হচ্ছে দুই প্রকার, থেকে পবিত্রতা অর্জন করা, আরেকটি হচ্ছে আভ্যন্তরিক অপবিত্রতা থেকে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতে হবে। সেটা কি হবে? ফজরের সময় যখন ওযু করতে যাবেন, কুলি করবেন, কুলি সংকল্প করতে হবে, কি করতে হবে? সংকল্প করতে হবে অন্তরে, আয় আল্লাহ আমি এখন যাচ্ছি পবিত্র হয়ে তোমার সামনে দাঁড়াবো কায়মুল বাক্যে, এবং তোমার সাথে কথোপকথন করবো, ওয়াদা করছি তোমার সাথে জোহর পর্যন্ত এই মুখে মিথ্যে কথা বলবো না, অসভ্য কথা বলবো না, কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে সুদ খাবো না, ঘুষ খাবো। সেই মুহূর্তে যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, বিশ্বাস থাকে, ভয় থাকে, লজ্জা থাকে, জোহর পর্যন্ত কাউকে গালি দেওয়া, এই মুখ দিয়ে মিথ্যা বলা, সুদ-ঘুষ এই মুখে প্রবেশ করানো কোনোদিনও সম্ভব হবে না, ঠিক কিনা? হাত যখন ধৌত করতে যাবে, নিয়ত করবে, সংকল্প করবে, আমি হাত ধরছি, তাকবীরে তাহরিমা দিয়ে তোমার সাথে দণ্ডায় মান হতে যাচ্ছি, তোমার সাথে ওয়াদা করছি এই হাত দিয়ে অন্যায় ভাবে কাউকে প্রহার করবো না, কারো সঙ্গে লুণ্ঠন করবো না, খেতের আইন ঠেকাটা কি করবো না, দুধের পানি মিশাবো না, হারাম খেতে ব্যবহার করবো না, চাষ করবো না, জুয়া খেলবো না, মদের গেলাস ধরবো না। আপনি যখন এই সংকল্প করে নেবেন, আপনার হাতে বাহ্যিক অপবিত্রতা থেকে আভ্যন্তরীণ অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন হয়ে যাবে। আজকে যেটা আমরা করতে পারছি, আমাদের নারায়ণগঞ্জে পাটের অফিসের একজন ম্যানেজার সাহেব ছিলেন, পাঁচ বক্ত নামাজ আজান হতে দেরি নেই মসজিদে চলে যেতেন, কিন্তু পাক্কা ঘুষ করছিলেন, ম্যানেজার সাহেব ছিলেন তো, এক মক্কেলের কাছে ঘুষ চেয়েছে, মক্কেল ভাবলো উনি তো পাঁচ বক্ত নামাজই, ওনাকে আজকে আমি ফাঁসাবো, এমন ফাঁসাবো ফাঁসাবো যখন বেচারা নামাজ পড়তে ওযু করতে বসবে তখন এই ঘুষটা নিয়ে যাবো, দেখি কিভাবে নেয়। চিন্তা করেন, ম্যানেজার সাহেব থেকে জোহরের নামাজের আজান হয়েছে, ওযু করতে গিয়েছে, ওযু করতে যখন গিয়েছে হাত ধুচ্ছে, এই সময় মক্কেল পিছন থেকে হাজির, তো ম্যানেজার সাহেব এসেছি ফাইলটা সিগনেচার করে দেন, ভাবছে এই উজু অবস্থায় কি আর ঘুষ খাবে, ব্যক্তিটা হাত ধুচ্ছিল, ম্যানেজার সাহেব আসলে কি দিবা দিয়া বা বলে না, সে পবিত্রতা অর্জন করছে আর বলছে কি দিবা দিয়া বা, মানে ঘুষ চাচ্ছে, এই পবিত্রতার দ্বারা সেই নামাজ নামাজ হবে না, সেই নামাজ বান্দাকে অন্যায় অকৃতকার্যতা থেকে পশ্চিম কালো রক্ষা করতে পারবে না, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করাতে পারবে না, জাহান্নামের আগুন
আর একটি কথা বলি আমি আলোচনা এদিক করে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নামাজ পড়তে হবে সুন্নত তরিকা। আজকে আমরা একটা তারে দশ জন নামাজ পড়ি, দশ জনের নামাজ দশ রকম, দশ জনের নিয়ত দশ রকম, দশ দিনের পা দশ রকম, দশ জনের হাত দশ রকম, এই নামাজ নামাজ হবে না, ঠিক কিনা বলুন? আমরা আমাদের কথা তো বাদই দিলাম, আমাদের আমরা আমাদের কোনো দাম নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে এক সাহাবী এসে নামাজের নিয়ত বাঁধলেন, বিশ্বনবীর উপস্থিতিতে এক সাহাবী নামাজের নিয়ত বাঁধলেন, আল্লাহ রাসূল বলেন তোমার নামাজ হচ্ছে না। আপনি আমাকে শিক্ষা দিয়ে দেন কিভাবে আমি নামাজ পড়বো। রাসূল বললেন নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। বলুন না আমাদের পূর্বপুরুষ দাদা বাবারা যেভাবে আমল করেছে তাদের আমল হয় নাই, তাই তাদের কবরে এখন আগুন জ্বলে, আর তারাই এখন সঠিক মাসালা জানে। এটা হচ্ছে তাদের ভৌতবাজি ফুকাবাজি, ঠিক কিনা বলুন? হাদিস কাকে বলে? রাসূলের প্রত্যেকটি ফেল কাজ কর্ম কথা সব হচ্ছে হাদিস, সব কি হাদিস। এখন আহলে হাদিস হইতে গেলে সব হাদিস মানতে হবে, কিন্তু সব হাদিস মানা সম্ভব না। যেমন আমরা মুসলমান বলতে জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর হুকুমে ১১টি বিয়ে করেছেন। কয়টি? কয়টি বিয়ে? এটা হাদিস। অস্বীকারকারী কাফের, এটাকে অস্বীকার করবে তালিবান থাকবে না। এখন আমরা কি আহলে হাদিস, আমরা কি ১১টা হাদিস মেনে এই আমলটা মেনে আহলে হাদিস হতে পারবো? এই হাদিস বিশ্বাস করতে হবে, মানা যাবে না। বিশ্বাস করতে হবে, মানা যাবে। এটা রাসূলের জন্য খাস বললে সুবহানাল্লাহ। আমাদের জন্য একটা পারলে দুইটা, লাগলে পারলে তিনটা, প্রয়োজনে চারটা। এটা হচ্ছে আমাদের জন্য তরিকা, আমাদের জন্য সুন্নত। এটা হচ্ছে সুন্নত। এই সুন্নত মেনে আহলে সুন্নত হওয়া যায়, আহলে হাদিস হওয়া যায় না। আমার রাসূল নিষেধ করেছেন কাবার দিকে, বাইতুল্লাহর দিকে মুখ করে কিংবা পিছন দিয়ে প্রস্রাব পায়খানা করা হারাম, করা যাবে না। প্রত্যেকটা হাদিস মেনে আহলে হাদিস হওয়া যায় না, এই নামটাই ভক্তবাজি, এই কাজটাই হচ্ছে ধোকাবাজি, ঠিক কিনা বলুন? আমরা সুন্নত মেনে আহলে সুন্নাহ হব, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা দিয়েছেন নামাজের জন্য, রোজার জন্য, কোরবানির জন্য, হজের জন্য, জিকির ফিকিরের জন্য, একমাত্র রাসূলের তরিকায় করলে সেটা আমাদের কবুল হবে, অন্যথায় হবে না। আল্লাহ তাকে কথাগুলো বুঝে তা হৃদয়ে আত্মস্থ করে তার উপরে আমল করার জন্য তৌফিক এনায়েত করে। আমি দীর্ঘ এক মাসের পর আপনাদের অঞ্চলে ছিলাম, ইনশাআল্লাহ আগামী সোমবার আমি চলে যাচ্ছি, যারা সাক্ষাৎ প্রার্থী ইনশাআল্লাহ দেখা করতে পারবেন। আর ইনশাআল্লাহ আগামী রবিবার মাগরিবের নামাজের পরে মাহফিল হবে আমার ইনশাআল্লাহ জলমে।
প্রাইমারি স্কুল মাঠে আপনাদেরকে আমি আহ্বান করলাম, যাতে সম্ভব থাকার চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন কবুল করেন। সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলা আল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সংক্ষিপ্ত কিছু কালেকশন হবে, কালেকশনের পরে যারা আপনারা জুমা পড়েননি পড়েননি।